শব্দের বা স্পর্শের ওরা আমাদের গান গাইতে দেয় না পল রূপসন ওরা আমাদের গান গাইতে দেয় না পল রূপসন তীব্র নিখাদে গাওয়া নেগ্র ভাই আমার আমরা আমাদের গান গাই ওরা চায় না ওরা চায় না আমরা আমাদের গান গাই ওরা চায় না ওরা চায় না আমরা আমাদের গান গাই আমরা আমাদের গান গাই বিশ্ববন্দিত শিল্পী পল রূপসনের গান যখন ওরা বন্ধ করে দিয়েছিল তখন পৃথিবীর সমস্ত মানুষ গর্জে ওঠেন প্রতিবাদে ভালোবাসায় ওদের আতঙ্ক দিজার মাটিতে আতঙ্ক ভালোবাসায় ওদের আতঙ্ক দিজার মাটিতে আতঙ্ক আতঙ্ক স্রোতের জলে আর কোন বন্ধুর হাতের স্মৃতি যা চায় না কোন সুদ কোন দোস্তরে যা হাত তাদের মনি বন্ধে দুদণ্ড পাখির মতো। অজিত পান্ডে রাজনৈতিক ব্যক্তিত্ব আর অজিত পান্ডে সাংস্কৃতিক ব্যক্তিত্ব, এই দুটোর মধ্যে কোনটা তোমার কাছে মনে হয় খুব সত্য? প্রত্যেকটা মানুষকে রাজনৈতিক সচেতন হতেই হবে, অরাজনৈতিক বলে কোনো কিছু আছে নাকি? তার প্রভাবটা কি সঙ্গীতে পড়ছে নিশ্চয়ই? হ্যাঁ, শিল্পী অজিত পান্ডেকে নিশ্চয়ই নাড়ায় তখন। হ্যাঁ, নিশ্চয়ই নাড়ায়, নিশ্চয়ই নাড়ায়। রাজনীতি ছাড়া আমার তো কোনো জীবন নেই। রাজনীতি মানে কি, ধরো এখন একটা পতাকা নিয়ে একজন সদস্য একটা সভ্য যেভাবে রাস্তা দিয়ে যায়, কি অন্য রাজনৈতিক ব্যক্তিত্ব রাজনৈতিক পথ প্রদর্শকরা ফিলোসফাররা পলিটিক্যাল ফিলোসফাররা যেভাবে রাজনীতিটাকে ব্যাখ্যা করেন, দেখেন, কাজ করেন, কাজের তারতম্য আছে। লেনিন বলেছেন পৃথিবীতে কোটি কোটি মানুষ, কোটি কোটি তাদের প্রকৃতি ধরন আলাদা, তো বিপ্লবে সব মানুষকে এ করতে হয়। যখন যুদ্ধে যায় একটা মানুষ, সে যুদ্ধে যে যে রান্না করে সে তাকেও সোলজার বলা হয়। হেমিছিল রবীন্দ্রনাথের গান, হেমিছিল শিকল ভাঙা যৌবন, হেমিছিল তোমার আমার মুক্তি, হেমিছিল অঘ্রাণে নবান্নের ধান, হেমিছিল তোমার আমার মুক্তি, হেমিছিল অঘ্রাণে নবান্নের ধান, হেমিছিল রবীন্দ্রনাথের গান, হেমিছিল শিকল ভাঙা যৌবন, হেমিছিল জননীর ব্যগ্রবাহ, হেমিছিল শিশুর প্রথম মাতৃসম্বোধন, হেমিছিল তোমার আমার মুক্তি, হেমিছিল শিকল ভাঙা যৌবন। কলকাতা ছিল আমাদের শ্যামবাজার চুলে ব্রহ্মপুত্র সেন্ট্রাল ভেলু জুড়ে গারো
স্টেশন রোড ধরে শাসার চিতরের দুর্গ সে কলকাতা ছিল আমাদের শ্যামবাজার চলে ব্রহ্মপুত্র সেন্ট্রাল ভেনু জুড়ে গারো পর্বতমালা হ্যারিসন রোড ধরে সারসার চিতরের দুর্গ তখন সূর্য সেন বলে ফাঁক দিলে খুলে যেত এক লাখ দরজা আমার শৈশব এবং বেশ অনেকটাই দিন 16-17-18 বছর পর্যন্ত গ্রামের সঙ্গেই ছিলাম। গ্রাম ঠিক নয়, মানে আধা মফস্বলি গঞ্জ লালগোলা, কিন্তু মুর্শিদাবাদের লালগোলা, কিন্তু লালগোলার নিচেটাই সে বিশাল পদ্মা আর বড় বড় সেই বাগান, নিচে সেই গ্রাম, একেবারেই গ্রাম। সেইটা ঘিরে ধরো আমার শৈশব, আসলে এখন তো আমার বুড়োবেলাতে মানুষরা শৈশবে আক্রান্ত হয়ে পড়ে নস্টালজিক। এই উঠোনটা দেখছি, উঠোনটা অনেক বড় ছিল, উঠোনটা আমাকে খুব মাঝে মাঝে টানে। আমরা এখানে সব খেলাধুলো করতাম, সব কিছু করতাম, বন্ধু বান্ধবরা সব আসলে, আত্মীয় পরিজনরা আসলে, বাচ্চারা আসলে, খুব ছোটাছুটি করতাম, হইচই করতাম। তবে আমার এই উঠোনটা বললে আমার সবথেকে বেশি যেটা মনে পড়ে, এখনও ভীষণ মনটা ভারী হয়, সেটা ওই কোজাগরি লক্ষ্মী পুজোর দিন আমার মা এই সব আলপনা দিতেন, সুন্দর আলপনা দিচ্ছেন, ওইখানে দিচ্ছেন এই সারি সারি লক্ষ্মীর পা যেদিকে যায়, তা সেই দিতেন। আমি মায়ের পেছন পেছন ঘুরতাম, মা পিঠের উপর পড়তাম, বিরক্ত হতেন, রাগ করতেন। এইটা আমাকে আমার খুব মনে পড়ে আর কি, আমার এই বাড়িতে আসলে এটা খুব মনে পড়ে। হ্যাঁ, হ্যালো, আমি একটু পরে কথা বলছি, হ্যাঁ প্লিজ, হ্যাঁ পরে পরে। তোমার মার কথা বলছিলে একটু আগে, মা বাবা পরিবার কিরকম, তোমার সেই দিনগুলোর কথা একটু যদি বলো। পরিবার তো যাই হোক, আমাদের দুই দাদা ছিলেন, আমার বোন ছিল, আর বাবা মা। বাবা মানে হচ্ছে এগুলোটা বিভীষিকা। এখন যেমন বাবা মানে আগের দিনে জ্যাঠামশাইয়ের যে মডেল ছিল না, বাবা অনেকটা তাই ছিলেন আর কি। এখন তো বাবা জেঠু এরা তো ফ্রেন্ড হয়ে গেছে, আমাদের সে সময় ছিল না। বাবা বাইরে থাকতেন, বাইরে একটা বারান্দা ছিল, তিনি সব থাকতেন তক্তাপোশের উপরে। উনি খড়ম পরে যখন আসতেন, সেই খড়মটা শব্দটা একটা আমাদের কাছে একটা আতঙ্ক, খড়ম পরে আসছেন। বাবা মানে হচ্ছে প্রচণ্ড শাসন, বাবাকে খুব কম হাসতে দেখেছি, বাবাকে আমার একদমই ভালো লাগছে না। এখন বাবার জন্য খুব মন খারাপ করে। আমাদের এটাই এই ঘরটায় দেখছো, এই ঘরটায় আমার মা থাকতেন। আমাদের এক মায়ের এক মাসি ছিলেন, আমাদের দিদা, তিনি ছিলেন লালনাইট, তো উনি গাইতেন, মাও গাইতেন। আমার মায়ের গলা খুব ভালো ছিল, ভীষণ ভালো গান করতেন। সে আমরা দুজনে সেই মাসি আর বঞ্জি সেই গলা ছেড়ে ভোর রাত্রে তাদের সেই লালনের গান শুনতাম। আমরা লালন
লালন দিদা বলতাম তাকে, আমাদের ওই বারান্দা একটা ছিল, একটা হারমোনিয়াম আর তবলা পড়ে থাকতো, তানপুরা যে আসছে সারাদিনই গান হচ্ছে, এই বাজছে গান হচ্ছে এইটা, আমরা একটু হাত টাত দিলামই করলাম, সেই সব ছিল। তো বাবা তো এসব পছন্দ করতেন না, বাবা বলতেন যে এইসব করলে মানুষ হতে পারবে না। যখন একটু নাম টাম হলো টলো, গান টান হলো, প্রথম রেকর্ড টেকর্ড, তো বাবা বলতেন যে ও গান শিখলো কবে, যে ও গায়ক হলো। এই প্রাকৃতিক পরিবেশ, এই পরিবার, তার মাঝখানে তো সাংগীতিক পরিবেশও কিছুটা পেয়েছো, মাসির কথা বললেন যিনি এসে গান করতেন, এসব ছেড়ে কলকাতায় গেলে কেন? কলকাতা যাওয়ার কারণটা হচ্ছে মূলত প্রচন্ড দারিদ্রের চাপ, আর সবাই লোকজনরা যারা বের করতো এখানে যাচ্ছি ওখানে বলছে একটা দুটো গান কর, এ কর, ও কর, সে কর, যে গান শুনতাম সেটাই তুলে গেয়ে দিতে পারতাম, জগন্নাথ মিত্র গেয়ে দিচ্ছে, পঙ্কজ মল্লিক গেয়ে দিচ্ছে, তাই সবাই বলতো তোমার গান গানটা হবে, তুমি গানের জন্য একটু শেখো যাও। তা আমার ওই আমার দাদার এক বন্ধু ছিলেন, তিনি উত্তম কুমারের বন্ধু, এখানে ইলিশের ব্যবসা করতে বছরে এসে থাকতেন কিছুদিন, তা উনি একদিন আমাকে বললেন এই ওয়েলিংটন স্কোয়ার মানে সুবোধ মল্লিক স্কোয়ার, এইখানে একটি মেসে আমি থাকতাম, এক সহৃদয় ব্যক্তি শান্তিপুরের দুলাল চন্দ্র গোস্বামী, তিনি আমাকে, আমি তো তার আগে এখানে ওখানে কারো বারান্দায় কারো খাটের নিচে আমার কোনো থাকার জায়গা ছিল না কলকাতায়, তিনি এনে ওখানে রাখেন, তারপর মেসগুলো ভেঙে যাওয়ার পর এই মলঙ্গালেন বিপ্লবীদের তীর্থস্থান, এইখানেই এই বিপ্লবী অনুকূলচন্দ্র মুখার্জির প্রিয় ভ্রাতুষ্পুত্র গোপালচন্দ্র মুখোপাধ্যায় আমাকে নিয়ে এসে এই মলঙ্গলেনের একটি মেসে জায়গা করে দিন, যেখানে আমি প্রায় 30 বছর ছিলাম। এখন তো একরকম পরিস্থিতির মধ্যে রয়েছ, কিন্তু যখন এই লালগোলা ছেড়ে কলকাতায় গেলে, কলকাতা তো একটা প্রতিযোগিতামূলক জায়গা, কেউ তো 1 ইঞ্চি জায়গা ছাড়ে না, বহু কথা, বহু লড়াই, ফুটপাত থেকে একেবারে আস্তে 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 বহু মানুষ। হ্যাঁ, একটা বড় ব্যাপার সেটা হচ্ছে জীবনে অনেক বড় বড় মানুষ সত্যি সত্যি চওড়া চওড়া কাঁধের মানুষ পেয়েছে, তারা তুলে ধরেছেন, নিয়ে গেছেন, কত মানুষ, এত মানুষের কাছে ঋণ না, এই আমার 10 জন্ম লাগবে তোমার ঋণ শোধ করতে বা স্বীকার করতে। দেবকুমার বসু, যিনি লিটল ম্যাগাজিনের প্রায় পুরোধা, শক্তি চট্টোপাধ্যায়ের প্রথম বই করেছেন, মানিকবাবুর প্রথম বই প্রকাশনা করেছেন, এই দেবুদা, তার সঙ্গে একটা কী করে একটা সাহিত্যের আসরে পরিচয় গেলে, এই মানুষটি একটা খুবই সেই চড়া কাঁধের মানুষ, যারা এমন করে তুলে নিয়ে কলকাতা দেখালেন। দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আমি বারবার বলেছি, এই পরিচয় পত্রিকার সম্পাদক ছিলেন, যে নূতন ছোট গল্পের যে নূতন রীতিনীতির এই গল্পের যিনি আর কি প্রায় মোটামুটি প্রবক্তা বলা যেতে পারে সেই সময়, তা এই এইসব মানুষ থেকে শুরু করে ওই তোমার রাজনৈতিক জীবনে অনেক বড় বড় স্টলওয়ার্ডস একেবারে তাদের কাছে থেকেছি, আমি দুটোই দেখেছি, এই হাত দেখেছি চলো আয়, আর এও দেখেছে পাঁজর ব্যথা করে দেয় একে বলে, এই কাউকে এক চুল জায়গা দেবে না, নড়তে দেবে না, পাশে দাঁড়াতে দেবে না, তো এই এইগুলো দিয়ে প্রতিদিন আসলে ওই ফুটপাতের কাছে শিক্ষা নিতে নিতে অনেক বড় বড় মানুষের কাছে গিয়ে বসে থাকতে 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 যেটা হয়েছে সামান্যতম ব্যাপার।
এই 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 জায়গাটা দেখছো এখন তো এটা গাছ হয়ে গেছে, এখানে তখন গাছ ছিল না। 1947 দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে হিন্দুস্তান পাকিস্তান হলো। তা যেহেতু মুর্শিদাবাদে মুসলিমরা বেশি ছিলেন, তাই তখন এটা করা মানুষের ধারণা ছিল, মুখে মুখে রটে গেছিল যে এটা পাকিস্তান। যারা মুসলিম লীগের লোক যারা ছিলেন তারা এখানে একটি পাকিস্তানি পতাকা তুলে দিয়ে যায় 15 আগস্ট রাত্রিরে। 3 দিন ধরে এখানে এই পতাকাটা মানে উঠছিল। তা আমি তো শিশু তখন, শৈশব, তা 15, 16, 17 তারিখে সকালবেলা, না 18 তারিখে সকালবেলা এখানে স্বাধীনতা সংগ্রামীরা ছিলেন, বিনয় মিত্র, ধর্মকাকা, আরও সব ইয়ে, তারা আসলেন, এসে ওই পতাকাটা নামানো হলো, দিয়ে হিন্দুস্তানের পতাকা তোলানো হলো। আমি রোমাঞ্চিত হই এখনও, আমি জনগণ মন অধিনায়ক গানটি গাইলাম, আমার বাবা আমাকে হাত ধরে নিয়ে সেখানে, কে গাইবে কে গাইবে, তারপরে বলে বলে তুই গা। আর এই মাঠ, এই যে মাঠটা দেখছ, এই মাঠটাতে মানে লালগোলার সাংস্কৃতিক চেতনা যেমন ছিল, তার সাথে সাথে লালগোলার ক্রীড়া, ফুটবল, সাংঘাতিক ফুটবল খেলা হতো। এখানে অনেক বড় বড় মানে ফুটবলাররা এখানে ফুটবল খেলেছেন। এই গাছতলাটা আমি রোজ সকালবেলা এসে এখানে গলা সারতাম, রেগুলারটা করে শাড়ি ঘামা পাধা নিশা করতাম, আর করে চিৎকার করতাম পাগলের মতো। তা একদিন আমি এরকম বসে ওইখানটায়, ওই যে খেজুর গাছটা দেখছো, তখন খেজুর গাছটা ছিল না, ওইখানটায় বসে আমি এরকমভাবে এ করছি, আমি দেখছি দূর থেকে 3 জন লোক আসছেন, তার মধ্যে একজন বেশ লম্বা চওড়া। তো যখন কাছে এলো গলাটা লজ্জায় কমে এলো, তো ওর মধ্যে যে একদম হেঁটে আমাকে ক্রস করে চলে যাচ্ছেন, আমি একটু আস্তে আস্তে, তা ওর মধ্যে থেকে কে যেন বললেন, বাহ থামলে কেন? তা আমি ওই করলাম, ওরা ওইখান থেকে চলে গেলেন। তার বেলা 10টা 11টার সময় আমি এই রাজকুমার বীরেন রায়ের কাছে এসেছি দেখা করতে, আমি দেখছি সেই 3 জন লোক সকালবেলা যা দেখি তারা বসে আছেন। তা বীরেন কুমার আমাকে পরিচয় করিয়ে দিয়ে বললেন, যাই যে আমাদের গায়ক পাটি ফাটি করে টরে। তা আমি এ করে বললেন, উনি সত্যজিৎ রায় জলসাঘরের আউটডোর শুটিংয়ের জন্য এসেছিলেন। এই যে তুমি এই বাফারটা দেখছো, এটা আগে কাঠের একটা স্লিপার ছিল, আমাদের তো কোনো ইমাজিনেশন নেই। এই কাঠের বাফারটার উপরে, তখন এই গাছপালা বা বাড়িঘর ছিল না, বাংলা চলচ্চিত্রের, ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি, মানে যিনি একেবারে দেশজ মাটির কথা বলতেন, সেই ঋত্বিক ঘটক কোমল গান্ধার করতে এসে এইখানটায় দাঁড়িয়ে বলছেন, ওই আমার দেশ, আমার জন্মস্থান রাজশাহী, নাটোর, বাংলাদেশ। ছোটবেলায় গান শুনতাম, সেটাকে আমি পরে কাজে লাগিয়েছিলাম আমার একটা খুব কবি নন্দদুলাল আচার্যের একটি কবিতায়, যারে কাঁপছে আমার গা, যারে কাঁপছে আমার গা, যারে কানে কাপের বহু আগুন পোহা যা, যারে কাঁপছে আমার গা, যারে কাঁপছে আমার গা, আগুন পোহাব মরদ আগুন পোহাব, ই বাদলে ভিজা কাট আগুন কোথা পাবো, যারে কাঁপছে আমার গা, যারে কাঁপছে আমার গা, যারে কানে কাপের বহু আগুন পোহা যা, যারে কাঁপছে আমার গা। এটাকে ব্যবহার করেছিলাম আর কি, বুঝলে।
যেতে পারি কিন্তু কেন যাব কেন যাব যেতে পারি কিন্তু কেন যাব কেন যাব নদীর কূল ভাঙে ও কূল গড়ে এই তো নদীর খেলা নদীর কূল ভাঙে ও কূল গড়ে এই তো নদীর খেলা এখানে পদ্মার আলাদা ভয়ঙ্কর একটা রূপ এই সেই ভাঙনের জায়গা ভাঙছে ভাঙছে আর শুধু প্রতিশ্রুতির বন্যা বইছে আর কিছুদিন পরে এই পদ্মাটা ভাঙতে ভাঙতে একটু দূরেই ভাগীরথী ভাগীরথীর সঙ্গে মিশে যাবে পদ্মা গঙ্গা এবং তারপর মুর্শিদাবাদ নিশ্চিহ্ন হয়ে যাবে লালগোলা নিশ্চিহ্ন হয়ে যাবে এবং কলকাতা ভয়ঙ্করভাবে বিপদগ্রস্ত হবে আজকে এখানে আমরা অন্বেষা আয়োজিত যে কবিতার শিক্ষণ শিবিরের আয়োজন করেছি সেখানে খুব আনন্দের সঙ্গে আমরা বলছি যে আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশ্বখ্যাত গণসঙ্গীত শিল্পী শ্রী অজিত পাণ্ডে অন্বেষার সঙ্গে অজিত পাণ্ডে প্রথম থেকেই ওতপ্রোতভাবে জড়িত তার অনুপ্রেরণায় তার উৎসাহে আজকে যেটুকু যা অন্বেষা দাঁড়িয়ে আছে তার উপরে ওনার অবদান অসম্ভব রকমের বেশি তাই অন্বেষার আমরা সবাই শ্রদ্ধেয় শ্রী অজিত পাণ্ডের কাছে কৃতজ্ঞ ঋণী আজকে এই অনুষ্ঠানে ওনাকে পেয়ে আমরা সত্যিই সবাই গর্বিত তাই প্রথমে শ্রদ্ধেয় অজিত পাণ্ডে মহাশয়কে আমরা একটু ফুল দিয়ে বরণ করে নিচ্ছি আসুন আমাদের এই লালগোলায় একজন অতি অসাধারণ মানুষকে পেয়েছিলাম সর্বাণী রাহা বড়ই বেদনার তাকে আমরা কিছুদিন আগে তার একটা অকাল প্রয়াণ ঘটেছে পথ দুর্ঘটনায় তিনি আমাদের কাছ থেকে চলে যান ওর একটি কবিতা যা খুব পপুলার গান হিসেবে দাঁড়িয়েছে আমার খুব জনপ্রিয় গান রবি ঠাকুর হে একবার আসো না আমাদের গায়েতে রবি ঠাকুর হে একবার আসো না আমাদের গায়েতে এই লাল গোলা রাজশাহী পদ্মা নদীর ধারেতে রবি ঠাকুর হে একবার আসো না আমাদের গাইতে ডর লাগে শরম লাগে তোমাকে বলতে এই কথা ডর লাগে শরম লাগে তোমাকে বলতে এই কথা বাবুদের চোখটা টানি না কুচানি দিছে মনে ব্যথা রবি ঠাকুর হে একবার আসো না আমাদের গাইতে রবি ঠাকুর হে একবার আসো না আমাদের গাইতে বাবুদের দেরাজ ভেঙে আইসো কেনে কাদা মাখা পায়ে রবি ঠাকুর আমাদের গায়ে আসলে তোমার পায়ে কাদা লাগবে বাবুদের দেরাজ ভেঙে আইসো কেনে কাদা মাখা পায়ে ভোরে রাজান হইয়াসো ভোরে রাজান হইয়াসো আমাদেরই গায়ে রবি ঠাকুর হে
একবার আসো না আমাদের গাইতে, রবি ঠাকুর হে একবার আসো না আমাদের গাইতে, তুমি গাইছো তো দেখছি, একটু গাও, রবি ঠাকুর হে একবার আসো না আমাদের, যারা জানো করো, রবি ঠাকুর হে একবার আসো না আমাদের গাইতে, রবি ঠাকুর হে একবার আসো না আমাদের গাইতে, এই লাল গোলা রাজশাহী পদ্মা নদীর ধারেতে, রবি ঠাকুর হে একবার আসো না আমাদের গাইতে, তোমরা সবাই ভালো থাকবে। সেলিব্রিটি হিসেবে অজিত পান্ডেকে আমরা জ্ঞান হওয়ার পর থেকে দেখছি এবং তিনি আমাদের খুব আপনজন, তিনি এলে আমরা প্রাণ চাঞ্চল্যে ভরপুর হয়ে উঠি, আড্ডা হয়, আমরা তাকে নিয়ে গর্ব অনুভব করি, সীমান্তবাসী বা প্রান্তবাসী হিসেবে আমাদের অহংকার অজিত পান্ডে। তুমি যখন দাঁড়াও এসে সাত সমুদ্র ভেসে ভেসে, মুখের কথা যায়নি বোঝা তার ভিতরে গান ছিল, তুমি যখন হাসছিলে ভিতরে কেউ কাঁদছিল। ১৭৯৮ ছিলেন ফার্স্ট কোয়ার্টার, 1982 পর্যন্ত ওই পদটা শূন্য হয়, সুদীপ বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করে লোকসভা নির্বাচন লড়তে গেলেন, জিতে গেলেন, বাই ইলেকশন হলো স্বাভাবিক, ও অজিত পান্ডে মশাই জিতলেন। অবশ্য অজিত পান্ডের সঙ্গে আগেও পরিচয় ছিল, গায়ক হিসাবে উনি তো খুবই সুখ্যাতি লাভ করেছেন, পরিচয় একটা আছে, আমাদের অনেক ইলেকশন মিটিং টিটিংয়ে গান টান গাইতেন, আমার কেন্দ্রেও গেয়েছেন, এই জন্যে অপরিচয় ছিলেন না যখনই হাউসে আসেন। মেম্বার হিসাবে এনারা অনেক ভালো ভালো বক্তৃতা আছে, দু চারবার গানও গেয়েছেন হাউসের মধ্যে অ্যাজ এ কন্ট্রিবিউটর, ওনার বক্তৃতার কন্ট্রিবিউটর হিসাবে। তারপর সে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উনি অংশগ্রহণ করেছিলেন, যেমন কলকাতা শহরে নামকরণে, নাম পরিবর্তনে কলকাতা বলে বাংলা ভাষা সরকারি দপ্তরে ব্যবহার হবে, আর অনেকরকম ব্যাপারে, আর প্রায় উনি কোনো ইন্টেলেকচুয়াল বিষয় নিয়ে কোনো ডিবেট হলে উনি অংশগ্রহণ করতেন, নিছক ভদ্রলোক, সফট স্পোকেন, গুণী মানুষ। এই সময় এই মুহূর্তে তোমার কি গান? সদ্দম সদ্দম। ক্ষমার কথা ওঠে নাকো, কে কাকে করে ক্ষমা, আজ তোমার পূর্ণিমায় কাল আবার আমার, ক্ষমার কথা ওঠে নাকো, কে কাকে করে ক্ষমা, আজ তোমার পূর্ণিমায় কাল আবার আমার, ক্ষমার কথা ওঠে নাকো, কে কাকে করে ক্ষমা, আজকে তোমার অমাবস্যা কালকে পূর্ণিমা, তাই বলে কি হৃদয় জেলে জ্বালবে হিরোশিমা, আজকে তোমার অমাবস্যা কালকে পূর্ণিমা, তাই বলে কি হৃদয় জেলে জ্বালবে হিরোশিমা, প্রাণের চরে শান্তি চাই জানি আপন পর, আমরা জানি ঝর্ণা কেন শুকনো মরা চর, ক্ষমার কথা ওঠেই না গো, কে কাকে করে ক্ষমা, আজ তোমার পূর্ণিমায় কাল আবার আমার, ক্ষমার কথা ওঠেই না গো, কে কাকে করে ক্ষমা, ক্ষমার কথা ওঠেই না গো, কে কাকে করে ক্ষমা, ক্ষমার কথা ওঠেই না গো, কে কাকে করে ক্ষমা, ক্ষমার কথা ওঠেই না গো, কে কাকে করে ক্ষমা। একবিংশ শতাব্দীতে যে গানের বিভিন্ন রকমের ধারা চলছে, রিমিক্স চলছে, রিমিক্স চলছে, তার সঙ্গে ব্যান্ডের গান চলছে এবং নতুন রকমের গান নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা চলছে, সেই জায়গাটাতে তোমার কিরম ভাবনা? আমার ভাবনা যেটা হচ্ছে যে ভালো, খারাপটা কিছু না, মানে আমি মনে করি শতফুল প্রস্ফুটিত হোক, এর মধ্যে থেকে মানুষ বেছে নিতে পারবেন,
তবে আমার মনে হয় যে সৃজনশীলতার খুব অভাব আছে। কিছু কিছু পুরনো গান সেগুলোকে সুরগুলোকে নিয়ে নানান রকমভাবে নিজেদের গান বলে চালানো, ওইগুলোতে আমার যতদূর মনে হয়েছে যে একটা দীনতা প্রকট হয়েছে। দেখো, যেটা হচ্ছে যে তো কোনো সমাজতান্ত্রিক দেশ নয়, সমাজতান্ত্রিক বিপ্লব হয়নি যে আমি কাঁচি চালাবো, সেটা যা হচ্ছে ঠিক আছে। আমি মনে করি যে আমার যে কাস্ট আর কি, আমার অবস্থান, আমি ওই এক বরাবর যে কথাটা বলি যে চলচ্চিত্র, নাটক, সঙ্গীত, সাহিত্য, কাব্যে রুচি ফেরানোর আন্দোলনে আমি আমার সহযোদ্ধাদেরকে বেছে নিতে চাই। তুমি তো নাটকেও গান করেছো। নাটকে মানে আগে আমি নাটকে মিউজিক ডিরেকশনের কাজ করতাম, তেমন উল্লেখযোগ্য কিছু না। তবে পরে অজিতেশ বন্দ্যোপাধ্যায়, কেয়া চক্রবর্তী, ওদের নাটক ভালো মানুষে, নান্দিকারের নাটক ভালো মানুষে আমি একটা প্লেব্যাক করেছিলাম, ওই ব্রেকটের গানটি অজিতেশবাবু অনুবাদ এবং সুরটা উনি করেছিলেন। একটা গল্প বলি শুনুন, একটা গল্প বলি, একটা গল্প বলি শুনুন, একটা গল্প বলি। দিনের গোড়ায় রাতা যেমন তেমনি গল্পের গোড়া, এক দেশের এক রাজার ছিল আটা আটা ঘোড়া। একটা গল্প বলি, তবু রাজা বলতো তাকে তুমি সেরা ঘোড়া, তবু রাজা বলতো তাকে তুমি সেরা ঘোড়া। যুদ্ধের কাজ দেখতে শুনতে নেই কো তোমার জোড়া। একটা গল্প বলি, জোর কদম জোর কদম জোর কদম, টপক 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 টপক, ভোর হবার আগে রাজার যুদ্ধ জেতা চাই, রাজা বাঁচলে সবাই বাঁচবে ভরসা একটাই, নয়তো জীবন যাবে। টপক 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 টপক, সাতটা ঘোড়ায় প্রাণপণ লড়ে জীবনটুকু বাকি, আট নম্বর ঘোড়া করে যুদ্ধ তদারকি। একটা গল্প বলি, আধা রাতে ঝরঝর ঝরে সাতটা ঘোড়ার রক্ত, আট নম্বর পতাকা বয় রাজার ভীষণ ভক্ত। একটা গল্প বলি, জোরসে লড়ো জোরসে লড়ো জোরসে লড়ো, টপক 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 টপক, ভোর হবার আগে রাজার যুদ্ধ জেতা চাই, রাজা বাঁচলে সবাই বাঁচবে ভরসা একটাই, নয়তো জীবন যাবে। গান তৈরির ব্যাপারে কবিতা নির্বাচন করো এবং কবিতা নির্বাচন করে তাতে সুর আরোপ করো, এই যে সুর দেওয়া কবিতার মধ্যে, এটাতে তোমার কি ভাবনার মধ্যে থাকে যে ভিন্নতর একটা নান্দনিক মাত্রা আসবে, এটা ভাবো না কি ভাবনা থেকে তৈরি হয়, না এটা অন্য কোনো একটা নতুন কোনো কিছু ভাবো? না তা না, বড় কথা বলে করে লাভটা নেই। ঘটনাটা হচ্ছে যে একটা কবিতা পড়লাম, আমি কবিতা প্রেমিক মানুষ, একটা কবিতা পড়লাম, কবিতা পড়ার পর আমার মনে হলো যে আহারে এই কবিতাটা যদি মানুষকে শোনানো যেত, এই শোনানোর যে মানে তাগিদ সেইখানে করতে গিয়ে ওইটাকে আর্ট করার ব্যাপার, সেটা তুমি নান্দনিক ভাবতেই পারো, নান্দনিকতা আছে সেখানে, এই তাগিদ থেকে করা যে মানুষের কাছে এই কবিতাটিকে মানুষের কাছে নিয়ে যেতে হবে। সুরে বললে অনেক বেশি অ্যাপিলিং হয়, অনেক বেশি। আমার জামরুলের পাতায় জানাকে অল্প একটু লেগে থাকে হাসির মতো, অমল কান্তের অদূর হতে চেয়েছিল ক্ষান্ত বর্ষণ, কাক ডাকা বিকেলের সে লাজুক রোদ্দ। জামার জামরুলের পাতায় জানাকে অল্প একটু লেগে থাকে হাসির মতো, অমল কান্তের অদূর হতে চেয়েছিল
অমলকান্তি আমার বন্ধু, আমরা একসঙ্গে স্কুলে পড়তাম, ও পড়া পারত না, রোজ দেরি করে ক্লাসে আসত, শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী আমাদের কষ্ট হতো। আমরা খুব মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার কেউ উকিল, অমলকান্তি সেসব কিছু হতে চায়নি, ও রোদ্দুর হতে চেয়েছিল, রোদ্দুর হতে চেয়েছিল। অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল, অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল। আমরা কেউ মাস্টার কেউ ডাক্তার কেউ হয়েছি উকিল, আমরা কেউ মাস্টার কেউ ডাক্তার কেউ হয়েছি উকিল। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি, অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সে এখন এক অন্ধকার ছাপাখানায় কাজ করে, মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে উঠি তাহলে আজ, আজকে আমি যাই। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি, আমার মনে পড়ে যায়, অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল, অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল, অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল। আমরা যারা মাস্টারি করি অনায়াসে ডাক্তার হতে পারতাম, যারা ডাক্তার হয়েছে তারা উকিল হলে এমন কিছু ক্ষতি হতো না, অথচ সকলের সব ইচ্ছাই পূরণ হলো একমাত্র অমলকান্তি ছাড়া। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি, অমলকান্তি রোদ্দুর হতে পারেনি, অমলকান্তি রোদ্দুর হতে পারেনি, অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল, অমলকান্তি রোদ্দুর হতে পারেনি, অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল, অমলকান্তি রোদ্দুর হতে পারেনি, অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল। একটা দিনও তা মুক্তকণ্ঠে স্বীকার করে থাকি, আমি করি যে আমি খুব ভালো লিখতে পারি না, গান আমি লিখতে পারি না। দিনকে বিতালাম হো, রাতকে বিতালাম হো, দিনকে বিতালাম হো, তেবেও আমার মনের মানুষ আইলো না, এই চাষনালা খনিতে মরদ আমার ডুবে গেল গো। এই চাষনালাটা তোমার নিজেরই লেখা? হ্যাঁ, নিজেরই সুর করা। তো এই চাষনালা লেখা লিখলে কিভাবে ভাবনা? কি না, চাষনালা তখন ওই সব ঘটনাগুলো ঘটেছে, চাষনালা নিয়ে লোকেরা সমস্ত রকম ভাবে এ করছে কাগজে, সে দীর্ঘদিন ধরে বলছে চাষনালা চাষনালা চাষনালা, মানুষ আছে, প্রাণ আছে, জীবন আছে। তারপরে অনেকদিন পরে ওই রাশিয়ান টেকনোলজির এরা সব আসলেন, তারা জল ছেঁচে তুললেন, কোনো লাইফ পাওয়া গেল না, কাউকে পাওয়া গেল না, অত মানুষ মারা গেছেন। তো এই কান্নাটা অশ্রুটা আমি ওইখানে গিয়েছিলাম, একটা দূরে একটা মেয়ে, একটা আদিবাসী মেয়ে, একটা পাথরের উপরে বসে রোজ আসতো যে যদি তার স্বামী পাওয়া যায়। তো সেই মেয়েটি যেদিন ডিক্লেয়ার হলো যে না আমাদের আর পাওয়া যাবে না, শেষ কাজ শেষ, তখন দেখলাম সেই মেয়েটি সেই রোজ গাছতলায় বসে থাকতো, সেই মেয়েটি চিৎকার করে একটা সেই আ বলে সে চিৎকার করে চলে গেল, দৌড়ে সেই গ্রামের দিকে চলে গেল, বুঝলে। তার যে যে অর্থনাদ, তার যে ওই স্বজন হারানোর যে ব্যথা বেদনা, সে আমার কাছে মনে হলো সমস্ত আকাশ বাতাস প্রতিধ্বনিত হচ্ছে সেই কান্নাটা। এই টুসু পরবে যাবক নাই, বাপ নাই, ভাই নাই, কর্মা পূজায় যাবক নাই, দুর্গা পূজায় যাবক নাই, মহারামে যাবক নাই, পীরের মেলায় যাবক নাই, চুড়ি আলতা পরব না। এই টুসু পরবে যাবক নাই, বাপ নাই, ভাই নাই, কর্মা পূজায় যাবক নাই। প্রথম দিক থেকে গানকে, গান গাওয়া যেটা যে প্রফেশনাল, গানকে প্রফেশন করা, সেটা খুব কঠিন কাজ।
বিশেষ করে আমি যে গান গাই সেই গানকে প্রফেশন করার ক্ষেত্রে খুব একটু ঝুঁকি নিতে হয়েছিল। ধরো আমি আমি অনেক দিন জেলে ছিলাম, জেল থেকে বেরিয়ে এলাম, এসে আমি ঠিক করলাম যে আমি গানই গাইবো। তো সুভাষ মুখোপাধ্যায়, কবি সুভাষ মুখোপাধ্যায় সেই সময় আমি আমার সঙ্গে তার খুব সখ্যতা ছিল, আমাকে খুব ভালোবাসতেন, স্নেহ করতেন। আমি ওর কিছু কবিতার গান করছিলাম সেই সুবাদে, চেনা জানা। তো উনি বললেন যে চাকরি বাকরি করতে হয়। আমি বললাম দেখুন চাকরি বাকরি এটা ওটা প্রচুর করেছি, এই এখানে কাজ করেছি, ওখানে কাজ করেছি, সিনেমা হলের গেট কিপারি করেছি, ম্যানেজারি করেছি, ট্রেনে ফ্রি করেছি, কাগজ বিক্রি করেছি, তারপরে একটা ফ্যাক্টরিতে অনেকদিন কাজ করেছি, এই উঞ্চবৃত্তি আর ভাল লাগছে না, যাই হোক যত ইয়ে হোক ঝুঁকি হোক আমি গণসঙ্গীতটাকে আমার আমি জীবিকা করব। সুভাষদা বললেন যে না ওটা করো না, ওটা ওটাতে কী মুশকিলটা হচ্ছে যেন কবিতা লিখে আর গণসঙ্গীত করে কারো পেট চলে না। আমার না সুভাষদা আমি এটাকে প্রফেশন করবো। প্রথম ধরো সেই অর্থে গণসঙ্গীত শিল্পী হিসেবে আমি প্রথম এটাকে প্রফেশন করলাম। একটি মানুষ আমাকে লালিত করেছিলেন বুঝলে, সেটা আমি মনে করি তিনি আমার সঙ্গীতের গুরু, গণসঙ্গীতের গুরু তিনি, উৎপল দত্ত। উৎপল দত্ত বলতেন স্লোগানকে আর্ট করো, আর্টকে স্লোগান করো না, তোমার ওটা আর্ট হচ্ছে না, তোমার স্লোগান হয়ে যাচ্ছে। দেওয়ালে দেওয়ালে লেখা হয় তোমার নাম আমার নাম ভিয়েতনাম, লক্ষ কণ্ঠে গর্জে উঠেছে মুক্তি চায়, লক্ষ প্রাণের দীপ্ত ঘোষণা শান্তি চায়, মুক্তি চায় শান্তি চায়, মুক্তি চায় শান্তি চায়, তোমার নাম আমার নাম ভিয়েতনাম ভিয়েতনাম, তোমার নাম আমার নাম ভিয়েতনাম ভিয়েতনাম, মেকং যদিও গঙ্গা নয় মেকং তোমায় লাল সেলাম, এসো গঙ্গা মেকং এক করি দুই জনতায় ঐক্য গড়ি, তোমার নাম আমার নাম ভিয়েতনাম ভিয়েতনাম, তোমার নাম আমার নাম ভিয়েতনাম ভিয়েতনাম। তোমার গান শুনতে শুনতে আমারও একটা তোমারই সুর করা সেই গানটার কথা মনে পড়ে যাচ্ছে, যে বাংলা ভাষা উচ্চারিত হলে, বাংলা ভাষা উচ্চারিত হলে নিকানোয় উঠুনে ঝরে, লাগে রৌদ্র বারান্দায় জ্যোৎস্নার চন্দন, বাংলা ভাষা উচ্চারিত হলে অন্ধ বাউলের এক তারা বাজে, উদার গৈরিক মাঠে খোলা পথে উত্তাল নদীর বাঁকে বাঁকে, নদীও নর্তকী বাংলা ভাষায় উচ্চারিত হলে কাননে কুসুম কলি ফোটে, গোরা খালের বাসে হাওয়াকে বানায় মিঠো সুর, পুকুরে কলসুভাসে, বাংলা ভাষায় উচ্চারিত হলে চোখে ভেসে ওঠে চেনা ছবি, মায়া মাদুল্লা দুলিয়ে কাটছেন ঘুম পাড়ানিয়া ছড়া, কোন সে সুদূরে সত্তা তার আশা ভরি। তুমি কেন গণসঙ্গীত
নামকরণ করলি? না, আসলে ব্যাপারটা হচ্ছে যে সিক্সটিজে যখন গান শুরু করলাম এই গান, তখন আমি এই গানের নামকরণ আমরা সরাসরি গণসঙ্গীত বললাম, কারণ এর আগে সলিল চৌধুরী ঘুমহাঙের গান বলেছেন, যতীন্দ্র মৈত্র নবজীবনের গান বলেছেন, আর শিরোনাম লাগে আর কি, হেমাঙ্গ বিশ্বাস শেকল ভাঙার গান বলেছেন, বিভিন্ন লোকে আর অন্যান্য আইপিটির গান, গণতন্ত্রের গান, তা আমি ঠিক করলাম যে আমি এই গান এই শিরোনাম দিয়ে গান গাইব গণসঙ্গীত সরাসরি। এবং ওই রেকর্ডে লেবেলিং করার ব্যাপারে তো ভীষণ ব্যাপার, এটা কেউ করতে চায়নি। HMV তো প্রায় বছর তিনেক আমাকে ঘুরিয়েছিল যে এই নামটা চেঞ্জ করতে, বলো যে আপনি, বললাম না আমি গণসঙ্গীত, বললো না গণসঙ্গীত মানে বুঝতেই পারছেন, এমনকি অল ইন্ডিয়া রেডিওতে তারপরে বিভিন্ন জাতীয় গণসঙ্গীত ওই শব্দটার প্রতি অদ্ভুত এলার্জি, তা আমি ওই আমার অভিমান নিয়েছি যে নো কম্প্রোমাইজ। অজিতের লালন বলে, তখন তো অনেকেই বলতে আরম্ভ করলো যে অজিত দা কি লেলিন ছেড়ে লালনে এলেন, তো এটাই অজিতের লালন, লেলিন ছেড়ে লালন ধরেছেন এখন। তা না, আসলে লেলিন যদি আমাদের দেশে থাকতেন তাহলে তিনি লালন কে বুঝতেন। আমি ধরতে পারলে মন বেরি দিতাম পাখির পা কেমনে আসে যায়। লালনকে বুঝতেই হবে, লালন ব্যক্তিগত জীবনে অনেক মস্ত বড় সমাজ সংস্কারক ছিলেন, তার রেনেসাঁ মুভমেন্টে ওই রামমোহন বিদ্যাসাগর কেশব সেন এই যে সেই সময় যে একটা ভয়ঙ্করভাবে একটা সমাজ সংস্কারক আন্দোলন হয়েছে, সেখানে যে লালনের ভূমিকা ছিল, লালন জাতপাতের উর্ধে যে লড়াইটা করেছিলেন, লালন আমাদের, তারপরে দেশ বিভাগ হয়ে গেছে, লালন ওইখানে ওই ধারে থেকে গেছেন ওই বঙ্গে, এখানে লালনের দু একটা গান টান কেউ করেছেন টরেছেন, কিন্তু সামগ্রিকভাবে লালনকে বোঝা, লালনকে করা, একাডেমিক কাজ লালনকে নিয়ে খুব হয়েছে, অনেক অধ্যাপক অধ্যাপকরা বললেন তো লালনের উপরে গবেষণা টবেষণা করে অনেক বইপত্র করেছেন টরেছেন, তো তারা ভালো গান গাইতে পারেন না। আবার যারা গান করেন তারা লালনের থিওরিটা বোঝেন না, লালনের তত্ত্বকথাটা বোঝেন না, তাত্ত্বিকতাটা বোঝেন না, তো এই সময় দাঁড়িয়ে আমার মনে হচ্ছিলো যে লালনটা করা উচিত। গেরাম বেড়ে অগত পানি কুলকি নারা নাই তরুণী পারে বাঞ্ছা করি দেখবো তারে, বাঞ্ছা করে দেখবো তারে,
কেমনে সেথাই যাই রে, আমি কেমনে সেথাই যাই রে, একদিনও না দেখিলাম তারে। কবি শক্তি চট্টোপাধ্যায় অজিত পাণ্ডেকে নিয়ে এই কবিতাটি রচনা করেছিলেন। সন্ধ্যার বন্দনা করে কণ্ঠলগ্ন গান, অন্ধকার আলো করে কুলোপ্লাবী ঝরে, কণ্ঠের জোয়ারে ভেসে যায় তটভূমি, শ্রাবণে প্লাবনে মঞ্চে স্থির চিত্র, তুমি সহোদর গান গিয়ে সুসংহত করো যা কিছু ছড়িয়ে থাকা, উৎক্ষিপ্ত সন্ন্যাসী চাপ সৃষ্টি করো যাতে বাধার পাঁচিল ভাঙে, গুঁড়ো হয় তুচ্ছ ধুলিকণা। ঋত্বিক ঘটক বলেছেন, খোলা আকাশের মতো গলা তোমার, লামারসাই গাইতে পারো না, লামারসাই গাও, আর দেশবিভাগের যন্ত্রণার গান প্রতিবাদের গান। অজিত পাণ্ডে সম্পর্কে শম্ভু মিত্র লিখছেন, সেদিন গান শুনলাম, বেশ ভালো লাগলো, জর্জের কথা মনে পড়ছিল, ওর সঙ্গে বড় দেরিতে দেখা হলো। সমরেশ বসুর মতে, অজিতের গলাকে এই মুহূর্তে আমি ঈর্ষা করছি, আমি যদি ওর মতো গান গাইতে পারতাম। কবি শামসুর রহমান বলছেন, গান তো নয় যেন বহতা নদী, কবিতায় সুরে কণ্ঠে জোয়ার প্লাবন, অজিতের গান শোনা এক সুন্দর অভিজ্ঞতা। গায়ের বর্ণে মুখের ভাষায় আমাদের এত মিল, তবু মোরা দুঃখের দিনে সিয়াচেন কারগিল, বাংকারে বসে দুঃখী জোয়ান আলু মোটরের গন্ধে, ঘরে ফেলে আসা নারী ও শিশুর স্মৃতিতে কাটাই ধন্দে, মাটি ভাগা ভাগে ধর্ম আলাদা ওয়াসিম আকরাম, তবু মোদের বাদামি দেশের সৌরভ এক নাম, পতনের পরে একই ভাষায় আমরাই দিগালি, তবু মোদের ঘরে ঘরে বাজে নসরত ফতে আলি, এ পিয়া ঘরে আয়া লালনি মোরে পিয়া ঘরে আয়া, পিয়া ঘরে আয়া লালনি মোরে পিয়া ঘরে আয়া, পিয়া ঘরে আয়া লালনি মোরে পিয়া ঘরে আয়া, লালনি মোরে পিয়া ঘরে আয়া।
মিত্র বলছেন, কি আশ্চর্য বৈচিত্র্য অজিতের গানে। প্রতিবাদী কণ্ঠ থেকে আবার অবহেলিতের জন্য কান্না ভালোবাসা উপচে পড়ে। রামধনুর মতো ওর কণ্ঠ। আমি বয়সে বড় হয়েও মানুষ হিসেবে, শিল্পী হিসেবে ওকে শ্রদ্ধা করি। 1967 নকশালবাড়ির অভ্যুদয়। নকশালবাড়িতে সাতটি কৃষক রমণীকে গুলি করে হত্যা করা হয়, তাদের নিয়ে গান। তারাই কান্দে গো, জ্বলছে আমার হিয়া, নকশাল বাড়ির মাঠ জলে সপ্তকন্যার লাগিয়া, তরাই কান্দে গো, জ্বলছে আমার হিয়া, নকশাল বাড়ির মাঠ জলে সপ্তকন্যার লাগিয়া, তরাই কান্দে গো, খুন ঢেলেছে হাজার চাষি একটু জমিন চাই, নীল ক্ষেতের ওই খুনে দেখুন বেশালো তরাই, তরাই কান্দে গো। সৌমিত্র চট্টোপাধ্যায় বলছেন, এখন যে জীবনমুখী গান বলা হচ্ছে তা অনেকদিন আগে অজিতের কাছে শুনেছি। সলিল চৌধুরীদের পরে ও একাই একে ধরে রেখেছিল। অশোক দাশগুপ্ত বলছেন, আধুনিক বাংলা গানের পাশে একটি শব্দ স্থান করে নিয়েছে সসম্মানে গণসঙ্গীত। শব্দটিকে প্রাপ্য মর্যাদা দিতে প্রায় নাছোড়বান্দা ছিলেন কোনো শব্দতাত্ত্বিক নন, একজন শিল্পী অজিত পাণ্ডে। 1966 বসিরহাটের একটি ছাত্র নুরুল ইসলাম কেরোসিন তেলের দাবিতে থানায় গিয়েছিল, থানায় তাকে গুলি করে হত্যা করা হয়। নুরুল ইসলামের হত্যার পরে সমস্ত বাংলাদেশ দাউ দাউ করে জ্বলে ওঠে, নতুন আন্দোলন শুরু হয়, এবং সেই আন্দোলনের এক ভয়ঙ্কর রূপ শাসক গোষ্ঠীকে একেবারেই কোণঠাসা করে তোলে। সমস্ত জননেতারা জেলে বন্দি ছিলেন, তারা ছাড়া পান। নুরুল ইসলামকে নিয়ে এই গানটি পরে ভীষণ বিখ্যাত হয়। ও নুরুলের মা, সারাদিন চোখের জলে বান ডাকাইয়া, জমিন ভিজাস না অনুরুলের মা গো, কান্দা মরে হাজার নুরুল, ভুখের আগুন পেটে আর খাইতে চাইলে দেশবাসী রে গুলি কইরা মারে, তাই বুকের আগুন যায় ছড়াইয়া হাজার মানুষের মনে, ওরা সেই আগুনে মরবে পুরা মাগো, ওরা সেই আগুনে মরবে পুরা মাগো, তারে নিভাস না অনুরুলের মা গো। তুমি তো বেশ কিছুকাল জেলেও কাটিয়েছ। হ্যাঁ, দু তিনবার, বেশ কয়েকবারই
এবং কিছুদিন অবশ্যই। প্রথম 57-এ ভাষাভিত্তিক রাজ্যের দাবিতে তখন বাংলা বিহারকে ডক্টর রায় এক করছিলেন, তার প্রতিবাদে আমি বহরমপুর জেলে যাই প্রথম। পরে 60-এর শেষ দিকে 66-67 ওই সময় ভয়ঙ্কর সময়, পালিয়ে পালিয়ে বেড়ানো, ভারত রক্ষায় জেল, আর পরে তো নকশাল মুভমেন্টের সঙ্গে যুক্ত হয়ে 70-এর দশকের কিছুকাল এই আসলে বলা যেতে পারে যৌবন কালটা পুলিশের তাড়া খেয়ে মাস্তানদের তাড়া খেয়ে এখানে ওধার জেল জরিমানা এই করেই আর কি কেটে গেছে। ভালোই, একটা খুব ভালো জীবনের একটা সুন্দর অভিজ্ঞতা। তুমি তো অনেক পুরস্কার পেয়েছো দেশে বিদেশে আন্তর্জাতিক ক্ষেত্রে। হ্যাঁ, আমি মস্কোতে একটি আন্তর্জাতিক উৎসবে আমি পুরস্কার পেয়েছি, ভিয়েতনামে, পাকিস্তানে, চট্টগ্রামে, বাংলাদেশে, দেশে অনেক পুরস্কার পেয়েছি, অনেক তিরস্কার পেয়েছি, অনেক অনেক আক্রমণ পেয়েছি, গালাগালি শুনেছি, সব পেয়েছি আর কি। তা আমার কাছে পুরস্কার বলতে আমার কাছে মনে হয় যে আমি তিনটি পুরস্কার আমার কাছে খুব উল্লেখযোগ্য। সেটা হলো যে একবার এক রোববার সকালে আমি কবি বিষ্ণুদের বাড়িতে গেলাম, গিয়ে দেখলাম একবারে চাঁদের হাট, দেবব্রত বিশ্বাস, বিজ্ঞান আচার্য, সত্যেন বসু, যামিনী রায়, হিরণ কুমার সান্যাল এরা সব বসে আছেন। তা আমাকে সুভাষদা বসে আছেন, তা আমাকে দেখে ওরা সব উল্লসিত, বিষ্ণু আমার সঙ্গে সব পরিচয় করিয়ে দিলেন, দিয়ে বললেন খুব দারুণ গান করে, তা একটা গান শোনাও বললো আমাকে। তা আমি গান গাইলাম, আমি ধনধান্যে গাইছিলাম। ধনধান্যে গাইতে গাইতে ভাইয়ের মায়ের ওই জায়গাটা গলায় একটা মডুলেশন এমন হলো যে আমি দেখলাম সত্যেন বসুর চোখ দিয়ে দদ্দদ্দদ্দ করে জল পড়ছে। এটা আমার কাছে জীবনের খুব বড় পুরস্কার। কি আমি একবার একটা অনুষ্ঠানে গান গেয়ে নাবলাম, একটি সাঁওতাল মেয়ে সে তার খুঁটটা খুলে 5 টাকা নিয়ে মানে আমার হাতে দিয়ে বললেন যে তোর গান শুনে খুব কাঁদলাম, এই টাকাটা নে, এই টাকাটা তোকে দিচ্ছি। এটা আমার কাছে ভীষণ বড় পুরস্কার। একবার একটা হাটে গান গাওয়ার পর গান যখন শেষ হয়ে গেল আমি ওই চায়ের দোকানে এসে বসেছি, সবাই একটু বলে টলো, তখন একটা পাগলাটে লোক তাকে জিজ্ঞাসা করছে উদ্যোক্তারা কিরে গান শুনলে, তখন সে তার নিজের একটা বহিঃপ্রকাশ যা দিল না, ওরে বাবা, সে বলছে যে হ্যাঁ, ওর গান শুনতে শুনতে আমার শরীরের রোঁয়াগুলা খারাপ হয়ে গেছিলো, আর আমার পাশে পুলিশটা ছিল না, মনে হচ্ছিলো সারার মুখে একটা ঘুষি মারি। এই যে তার এটা 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 আমার কাছে একটা পুরস্কারের মতনই। আমার সুযোগ হলো রবীন্দ্রনাথের 16টি গানের একটি সংকলন করতে। আজকে মহাকরণে স্বয়ং মুখ্যমন্ত্রী আমার এই 16টি রবীন্দ্রনাথের গানের সংকলনটি, যার নামকরণ হচ্ছে চণ্ডালের প্রণাম, গাথানি শশী গাথানি গাথানি কোম্পানি থেকে এটি প্রকাশিত হয়েছে। আজকে উদ্বোধন আনুষ্ঠানিক উদ্বোধন করলেন আমাদের প্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। গণসঙ্গীত লালন
রবীন্দ্রনাথ, তারপরে তোমার কি ভাবনা? না, এগুলোকে তো আমি সবই গণসঙ্গীত বলছি আর কি। হ্যাঁ, আমার একটা ইচ্ছে আছে রামপ্রসাদকে নিয়ে। আচ্ছা। হ্যাঁ, অধ্যাপক হীরেন মুখোপাধ্যায় তিনি চেয়েছিলেন। আসলে রামপ্রসাদ সেন্ট অগাস্টিনের মতো, তিনি নিজের সঙ্গে অসাধারণ সব কথা বলেছেন। আর বাংলা গান তো রামপ্রসাদের সুর ছাড়া হয় না। যেমন ধরো ওই আর সে কি বাণী, কি গভীর তাৎপর্য। মনে রে কৃষিকার জান না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা। মনে রে কৃষিকার জান না, আসলে এই এই ফিলোসফি মানুষের কথা, মানুষ মানুষ হওয়ার গল্পের গান। আজকে এই জায়গায় এসে কেন রবীন্দ্রনাথের গান? তবে কি বিশ্বভারতীর কপিরাইটটাই শুধু কারণ? হ্যাঁ হ্যাঁ, বললাম তো তোকে, ওই মিউজিক বোর্ডের যে মানে শাসন ছিল, যে তার ফলে আর কি দু একবার চেষ্টা করে কিছু ফলপ্রসূ হয়নি। তারপরে অনেকেরই এরকম হয়েছে টয়েছে, যার ফলে সে সুযোগটা পাইনি। এতদিনে সত্যি সুযোগ হয়েছে স্বাধীনতা এসছে গান গাওয়ার, যে তন্ময় হওয়া, নিজস্ব অভিমানকে খুঁজে পাওয়া, বলা, এই 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 এর মধ্যে দিয়ে যে মানে যেটা নিবেদিত হওয়া আর কি, এই এইটা আমার এই গানগুলোর মধ্যে আমি খুঁজে পেয়েছি। পরে যদি আরও সুযোগ হয় আরও এরকম গান গাইব। যেতে হবে যে পথ বে শুকনো পাতা আছে ছে, যেতে হবে যে পথ বে শুকনো পাতা আছে ছে, হাতে আমার শূন্য ডালা কি ফুল দিয়ে দেব ভোরে, সকল মুকুল গেল ঝরে আমায় ডাকলে কেন গো, এমন করে আমায়। একটা বাচ্চা ছেলের কান্না থামি যে তার মুখে হাসি ফোটাতে পারবে, বাকি অর্ধেকটা দেব তাকে, একটা ফুলকে ধ্বংসের হাত থেকে বাঁচাবার জন্য। হে হে হে, আমি একটি গানের জন্য
হাজার বছর পথ হাঁটবো, পার হব কঠিন উপত্যকা, আর পাড়ি দেব সব কটা ঝোড়ো সমুদ্র, একটি লাইলাক ফুলের গন্ধ নেবার জন্য। হে হে।